দীর্ঘদিন আত্মগোপনের পর অবশেষে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডে অভিযুক্ত দুই সিপিএম নেতা। নন্দীগ্রাম জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক অশোক বেরা এবং পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য খেজুরির বিজন রায় বুধবার হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন। সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার ভয় তাঁদের এই আত্মসমর্পণ বলে মনে করছে সিআইডি। নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডে সিআইডির চার্জশিটে উল্লেখ রয়েছে, 4 নভেম্বর কলাগাছিয়া পার্টি অফিসে বসে হামলার ছক কষেন লক্ষণ শেঠ ও অমিয় সাহু। উপস্থিত ছিলেন বিজন রায়, অশোক বেরার মতো আরও 16 জন নেতা। পাশাপাশি খেজুরির সিপিএম নেতা হিমাংশু দাসের ঘনিষ্ঠ বিজন রায় দেহগুলি অ্যাম্বুলেন্সে করে পাচার করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনাতেও জড়িত বলে সিআইডি তদন্তে উঠে এসেছে। 2007 সালের 10 নভেম্বর নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে গুলি চালানোর অভিযোগ ওঠে সিপিএম নেতাদের বিরুদ্ধে। অভিযোগ কমিটির বেশ কয়েকজন সদস্যের দেহ লোপাট করে দেওয়া হয়। নিখোঁজ 7 জনের পরিবার কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন। ঘটনা সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডে গত 30 জানুয়ারি 88 জনের নামে চার্জশিট দেয় সিআইডি। এই মামলায় লক্ষণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়া সহ 19 জন বর্তমানে জামিনে মুক্ত, জেলে রয়েছেন 8 জন। বুধবার দুই সিপিএম নেতার আত্মসমর্পণের পর এখনও ফেরার 59 জন। তাদের মধ্যে রয়েছেন তপন ঘোষ, শুকুর আলী, হিমাংশু দাস, সুভাষ মাইতি, এন্তাজ আলীর মতো তাবড় সিপিএম নেতা। সম্প্রতি নন্দীগ্রাম নিখোঁজকাণ্ডে অভিযুক্ত ফেরার সিপিএম নেতাদের নামে হুলিয়া জারি করে হলদিয়া মহকুমা আদালত। 24 সেপ্টেম্বর শেষ হচ্ছে ওই হুলিয়ার মেয়াদ। সিআইডি সূত্রে খবর, এর মধ্যে আত্মসমর্পণ না করলে সিআইডি হলদিয়া মহকুমা আদালতে ফেরার বাকি সিপিএম নেতা কর্মীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাতে পারে। রাজর্ষী দত্তগুপ্ত ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।